हेलो प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा सबाई भलो आछो। तो तुम्हारा जरा 2021 साल SSC परीक्षार्थी रहेछो, तो तुम्हारे परीक्षा आगामी 14 नवेम्बर 2021 तारीख थेके शुरू होते जाच्छे। तो आजकेर भिडियोते आमी तुम्हारे संगे शेयर करब तुम्हारे हच्छे रुटीन प्रकाशित होयेछे से रुटीनटीर A to Z विस्तारित आलोचना करब, अर्थात रुटिने तुम्हारे की की आछे এবং রুটিনের PDF ফাইলের লিংকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে তোমরা সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো। তো চলো শুরু করি, তোমাদের রুটিনে কি কি আছে আমরা একটু আলোচনা করি। তো দেখো, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দেখো এই যে এখানে ওদের ডিটেলস দেওয়া আছে। তো দেখো, এটা প্রকাশ হয়েছে 16/9/2021 তারিখে, 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রস্তাব 2। ওকে, তো দেখো এই যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো দেখো এই যে প্রথমে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে 14/11/2021 অর্থাৎ রবিবারে। তো তোমাদের পরীক্ষা মূলত একদিনে দুইটা করে হবে, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত একটা, 11:30 পর্যন্ত, এবং আরেকটা হচ্ছে বিকাল 2টা থেকে 3টা 30 পর্যন্ত একটা। হ্যাঁ, তো দেখো তোমাদের প্রথম পরীক্ষা যেটা সকালে আছে 10টা থেকে সেটা হলো পদার্থ বিজ্ঞান তত্ত্বীয়। তো এটা বিষয় করে 136। তো এটা তোমাদের 14/11/2021 তারিখ অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষাটি। তো এই দিন তোমাদের বিকালে কোনো পরীক্ষা নেই ফাঁকা। তারপর দ্বিতীয় যে পরীক্ষা রয়েছে তোমাদের, দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটার বিষয় কোড হচ্ছে 153। তো তোমাদের এই পরীক্ষাটা হবে পরের দিন অর্থাৎ 15/11/2021 তারিখে সোমবারে। তো এই দিনে তোমাদের বিকেলে একটা এক্সাম আছে, তোমাদের হলো হিসাব বিজ্ঞান 146 কোড বিষয় কোড। তারপর দেখো তোমাদের হলো তৃতীয় দিন যে পরীক্ষা রয়েছে 3 নম্বরে রসায়ন তত্ত্বীয়। তো এটা তোমাদের বিষয় কোড 137। তো এটা তোমাদের হবে 16/11/2021 মঙ্গলবারে। তো এই দিন তোমাদের হচ্ছে বিকেলে কোনো পরীক্ষা নাই। তারপরে যেটা আছে দেখো শারীরিক শিক্ষা ও ক্রিয়ার তত্ত্বীয়, এটা বিষয় করে 133। তো এইটা তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের হলো 18/11/2021 বৃহস্পতিবার, অর্থাৎ এখানে তোমরা হচ্ছে একদিন গ্যাপ পাচ্ছ রসায়ন এবং শারীরিক শিক্ষা এই দুই পরীক্ষার মাঝখানে। তো এই 18 তারিখে তোমাদের বিকেলে কোনো পরীক্ষা নাই। তো তারপরে দেখো তোমাদের হচ্ছে ভূগোল ও পরিবেশ, এই সাবজেক্টের বিষয় কোড হলো 110। তো এটা এক্সাম তোমাদের অনুষ্ঠিত হবে 21/11/2021 রবিবারে, অর্থাৎ তোমাদের হচ্ছে 2 দিন ছুটি পাচ্ছ এটার মাঝখানে। তো দেখো তোমাদের হলো ভূগোলের যেটা আছে 21 তারিখ, এই দিনে তোমাদের বিকেলে একটা এক্সাম আছে ফাইন্যান্স ও ব্যাংকিং, এটা হচ্ছে 152 তোমাদের বিষয় কোড। তো দেখো তারপর যেটা আছে উচ্চতর গণিত তত্ত্বীয় এবং জীববিজ্ঞান তত্ত্বীয়। তো এই দুইটা পরীক্ষা তোমাদের একদিনেই হবে, সকালে 10টা থেকে শুরু হবে, এটা বিষয়কোড হলো 126 এবং 138। তো এটা অনুষ্ঠিত হবে তোমাদের 22/11/2021 অর্থাৎ সোমবারে। তো এই দিন বিকালে তোমাদের কোনো পরীক্ষা নাই। তো দেখো একদম শেষে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, এই দুইটা বিষয়কোড হলো 140 ও 141। তো এই দুইটা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে 23/11/2021 অর্থাৎ মঙ্গলবারে। তো এই দিন বিকালে তোমাদের একটা এক্সাম আছে ব্যবসায় উদ্যোগ, এটা হচ্ছে 143 বিষয় কোড। তো এই হলো তোমাদের পরীক্ষার তারিখ এবং সময়সূচি, তো আশা করি ক্লিয়ার। তো দেখো তোমাদের এই পরীক্ষা সম্পর্কে 13টি নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ, তো সেটা তোমাদের একটু আমি একটু বলে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখো। তো 1 নম্বরে যেটা আছে COVID-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 নম্বর যেটা আছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। 3 নম্বর যেটা আছে দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ তোমাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তো এর ভিতরে MCQ এবং CQ উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, অর্থাৎ সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ যাদের পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হবে তাদের হলো সকাল 9:30 তোমাদের হচ্ছে অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী OMR শিট বিতরণ করবে। তারপরে সকাল 10টায় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করবে, এবং তারপরে তোমাদের 10:15 তোমাদের হচ্ছে বহু নির্বাচনী উত্তরপত্র OMR শিট নিবে এবং সৃজনশীল পরীক্ষার তোমাদের প্রশ্নপত্র বিতরণ করবে, অর্থাৎ তোমরা 15 মিনিট সময় পাচ্ছ বহু নির্বাচনী পরীক্ষার জন্য। তো জিনিসটা আমি আরেকবার বলতেছি, দেখো তোমাদের 9:30 তোমাদের সাদা খাতা দিবে এবং OMR শিট দিবে, আর 10টার দিকে তোমাদের হচ্ছে নৈবিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্নপত্র দিবে, এবং 10টা থেকে তোমাদের লেখা শুরু করবে, করার পর 10:15 তোমাদের হচ্ছে OMR শিট নিয়ে নিবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের
উত্তরপত্র নিয়ে নিবে এবং তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র দিবে। আশা করি ক্লিয়ার। তো এটা হচ্ছে তোমাদের সকাল 10টা থেকে যাদের পরীক্ষা তাদের ক্ষেত্রে, এবং দুপুর 2টা থেকে যাদের পরীক্ষা তাদের জন্য। এখন হলো 1:30 তোমাদের অলিখিত প্রশ্নপত্র ও বহুনির্বাচনী ওই মাসিক বিতরণ করবে, এবং 2টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করবে, এবং 2:15 তোমাদের হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র বা ওই মাসিক নিয়ে নিবে এবং সৃজনশীল প্রশ্নের পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করবে। 4 যেটা আছে, দেখো পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 পূর্বে সংগ্রহ করবে। অর্থাৎ তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুল থেকে তোমাদের প্রবেশপত্র তোমরা নিয়ে নিবে। তারপরে 2017-18 এবং 18-19 এবং 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা এ বিষয়ে NCTB এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। অর্থাৎ এই যে বিষয়গুলো এখানে আছে এগুলো তোমাদের প্রতিষ্ঠান মূল্যায়ন করে এই রেজাল্টগুলো বোর্ডকে অবহিত করবে বা বোর্ডে পাঠাবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা এর নম্বর প্রদান করে নম্বরপত্র 28/11/2021 তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে অবহিত করবে বা সরবরাহ করবে, যেটা আমি বললাম। তো সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক খাতা এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6 যেটা আছে, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ও এমআশিটে ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে তোমরা হচ্ছে বৃত্ত ভরাট করে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তবে 7 যেটা আছে, দেখো তোমাদের পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা নোটবুকে নম্বর অংশের পৃথকভাবে পাশ করতে হবে। আচ্ছা, আমি আবারও বলতেছি, পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক আর বোর্ড নির্বাচনী ও ব্যবহারিক খাতা এর নম্বরের অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাদের বহুনির্বাচনী বা নৈবিত্তিক বিষয়ে আলাদা পাশ করতে হবে, সৃজনশীলতে আলাদা পাশ করতে হবে, এবং তোমাদের ব্যবহারিক খাতাতে আলাদাভাবে পাশ করতে হবে। আশা করি ক্লিয়ার। তো 8 যেটা আছে, দেখো প্রত্যেক শিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো 9 যেটা আছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষার সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। তো দেখো 10, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তো 11 যেটা আছে, কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোন ব্যতীত ব্যবহার করতে পারবেন। তো 12 যেটা আছে, সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13 যেটা রয়েছে, পরীক্ষার ফল প্রকাশের 7 মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। ওকে, তো দেখো খালেদা আক্তার উপসচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, ওনার এই স্বাক্ষরিত এই হচ্ছে তোমাদের রুটিনটি। তো আশা করি ক্লিয়ার তোমরা হয়েছো। আমি কিন্তু রুটিনের A to Z বিস্তারিত আলোচনা করলাম। তো এই রুটিনের PDF লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারো বা আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তো দেখা হবে এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।